So hey yo guys, assalamu alaikum, what's up? It's NS official presence Annihilation army 71 and I am like scrum from BNSO. So guys, welcome to our brand new Azaira video. So guys, jani Annihilation ni amra shobai prochondo rokomer hotash, but hey bhai, amar to kichu korar nai. Kun bhagye mane kun dukhe je ami Annihilation er channel khullam ami nijeo jani na, mane baitto hoitasse na, ulta amare dole pothe boshaitasse. আমি পড়ালেখা ছেড়ে দিয়ে এডিট করতে করা শুরু করছি, ডিমোশন হয়েছে। আচ্ছা যাই হোক ভাই, ওইটি বাদ দিই। তো ভাই, সমস্যাটা যেটা যে Annihilation কে আদৌ আসবে না। তো ভাই, আমি আগেই বলে রাখি, Annihilation হলো ছলনাময়ী, মানে পুরাই মাহিয়াগোর মতন। আর Annihilation কি করবে তার কোনো ঠিকঠাক নাই, মানে কেউ বলতে পারে না যে কখন বাইর হবে। বাট ভাই, এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো মানে তারা প্রায় সিউরিটি দিয়ে দিচ্ছিল যে 22 তারিখ রিলিজ হবে, তো হইলো না কেন? প্রথমে ভাই, আমিও রাগ হয়েছিলাম, আমি 2টা পর্যন্ত জায়গা ছিলাম জাস্ট এটা দেখার জন্য যে বাইর হয়েছে কিনা, আদৌ বাইর হয়েছে কিনা। বাট ভাই না, বাইর হয় তো নাই। 23 তারিখে অপেক্ষা করলাম, বাইর হইলো না। 24 তারিখ না আজকে, না 24 তারিখ তো হয়ে গেছে, 24 তারিখও বাইর হইলো না। 25 তারিখ আজকে, আজকেও কোনো সম্ভাবনাও নেই মনে হয়। তো পরে যেটা জানতে পারলাম যে তাদের আসলে মানে এর আগেও কিন্তু একটা বেটা মানে রিলিজ হয়েছিল, তো সেটা কিন্তু অ্যাপ্রুভ করতে মাত্র 1 ঘন্টা লাগছে। এরপর আরও 3টে APK ভার্সন বাইর হয়েছিল, এগুলো আপনার অ্যাপ্রুভ করতে মাত্র 1 ঘন্টা লাগছে। তো Annihilation কোম্পানিরা হলো 22 তারিখ 10টার দিকে রিলিজ মানে অ্যাপ্রুভের জন্য দিয়ে দিচ্ছে, তো সেটা অ্যাপ্রুভ না হয়ে রিজেক্ট হয়ে গেছে। তো তারা ভাবছিল যে 10টায় দিলে 11টার দিকে অ্যাপ্রুভ হয়ে যাবে, তাও যেহেতু তারা মানে মানে একটু বেশি বলে দেয়, তো তাদের তারা বলে দিল যে এটাকে মানে 11টা থেকে 2টা পর্যন্ত হইতে পারে, মানে তারা সময়টা একটু বাড়িয়ে দিল আর কি, ইনকেস যদি সময় লাগে তো। বাট হ্যাঁ, তাদের ভাগ্যটা এবার একটু বেশি খারাপ ছিল, কজ রিজেক্ট হয়েছে। শুধু রিজেক্ট একবার না, আর কয়েকবার রিজেক্ট হয়েছে। পরে প্লে স্টোর থেকে বলা হয়েছে যে আপনাদের কিছু ত্রুটি আছে, এখন কী ত্রুটি সেটা আমাদেরকে বলা হয় না, যে ত্রুটি আছে। সো তারা এই বাগসগুলো মানে ফিল আপ বা ফিল করার জন্য বা এগুলোকে সমাধান করার জন্য এখন টাইম নিচ্ছে। তো এখন আমাদের কিছুই করার নাই ভাই, জাস্ট ওয়েট। বাট হ্যাঁ, আজকের মধ্যে, আজকে না কালকের মধ্যে আসতে পারে, আর কালকের মধ্যে না হলেও সর্বোচ্চ 7 দিনের মধ্যে আসতে পারে। মানে এই মানে এই মাসটা মানে 2021 সালের আগে, কি বলি 2022 সালের আগেই আসবে, এটাতে কনফার্ম থাকেন। তো Annihilation যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা মিলে, এবং Annihilation যারা মানে মানে যারা গেমটা বানাচ্ছে আর কি, মডারেটররা এবং গ্রুপের এডমিন মডারেটররা এবং যারা এটার সাথে যুক্ত আছেন, তারা সবাই মিলে একটা মিটিংয়ে বসছিল কালকে ডিসকর্ডে। তো আমি যা বললাম এতক্ষণ সেটা সবই ডিসকর্ডেরই কথাবার্তা। তো এখন যেটা বলি যে ডিসকর্ড থেকে তাদেরকে একটা মানে কথা বলা হয়েছে যে হয়তো অন্য ওয়েবসাইট কিংবা অন্য থার্ড পার্টি অ্যাপে এটা পাওয়া যাবে, বাট তাদেরকে এটা পারমিশন দেয় নাই। আর আমি তো এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না, জাস্ট শুনে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ভাই হয়েছে কি, কন্টেন্ট বানানোর কোনো কিছুই নেই, মানে পুরো ফাউল। এখন আমি তো বৈশা থাকতে পারি না, আমার তো যেমনি হোক ভিডিও বাড়াইতে হবে। এটাতে যদি কোনো অডিয়েন্স আছে তো আমার তো ভালোই, আমি জানি এটাতে 0 ভিউ হবে, বাট তাও ভাই কিছু করার নাই। আমার আপনার মানে ভিডিও সংখ্যা বাড়াইতে হবে, মানে ভিডিও সংখ্যা বলতে কি আপনার একটা অ্যাকুরেসি থাকে, ওটা বাড়াইতে হবে। তো সেখান থেকে তাদেরকে একটা গেম প্লে দেওয়া হয়। এখন আমি জানি না এটা গেম তাদেরকে কি আসলেই গেম প্লে দেওয়া হয় নাকি তাদেরকে গেম এডুকার লিঙ্ক দেওয়া হয়, এটা আমি জানি না। বাট সব কন্টেন্ট ক্রিয়েটররা দাবি করতেছে যে তারা গেমে ঢুকছে, গেমে ঢুকছে। বাট ভাই, আমার কেমন যেন একটা সন্দেহ হইতেছে, কোর্স সবগুলো ভিডিও এক টাইপের, মানে একই ধরনের। এখন ভাই, আমি যদি ভিডিওগুলো আমার এখানে দিই তাহলে ভাই আমি মানে শিওরলি একটা কপিরাইট ক্লেম খামু, বাস খাবো। তাই ভাই আমি আপনাদেরকে দিতে পারতেছি না ভিডিওটা। বাট ভাই, ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, এটা কাস্টম সিরিজের। সো আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন, কোনোরূপ কথাবার্তা থাকবে না। আর নাইলে আপনারা ভাই আমি গেমার থেকে দেখে আসতে পারেন ভিডিওটা। আমি এটা চালায়া ভাই নিজের চ্যানেলের উপর একটা বাস টাস দিতে চাই না। তো ভাই, আজকে ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। ভিডিওটা জানি খুবই খারাপ লাগছে, একটা ডিসলাইক মেরা যাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, এখন আমি হয়তো কোনো কথা বলবো না, বাট কয়েকটা পিক দিচ্ছি, সেগুলো আপনারা দেখতে পারেন।